চলো আমি একটি গজল ততক্ষণ পরিবেশন করি আমার মায়েদের জন্য। ও মা একটু চুপ করেন, একদম স্টপ হয়ে যান, এভাবে একটু জোরে তাকবীর না আরে তাকবীর। হ্যাঁ, আমি আইয়ুব নবীর একটি ঘটনা বলছি। আইয়ুব নবীর চারজন স্ত্রী ছিল, মন দিয়ে শুনবেন। কজন ছিল আমার ভাইয়ের একটু মন দিয়ে শোনো, যারা বিয়ে করেছো আর যারা যেসব বোনেদের সামনে বিয়ে হবে তোমরা একটু মন দিয়ে শোনো। বলছে দেখুন, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। এখনো দেবো ঠিক আছে ভাই, আমি যখন কথা বলবো চুপচাপ। আমার মায়েদের কি হয়েছে বলেন দিন, এত ওটাউটি করছেন কেন, এত ওটাউটি ডিস্টার্ব হলে গজল বলতে ভালো লাগে না, একদম চুপচাপ হয়ে বসুন। একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। মন দিয়ে শুনুন, আইয়ুব নবীর চারজন স্ত্রী এবং চারজন স্ত্রীর ভিতরে একজনের নাম ছিল আম্মাজান রহিমা। কি নাম ছিল সোনা? আম্মাজান রহিমা। সেই রহিমা স্বামীকে কেমন সেবা করতেন মন দিয়ে শুনুন। আর আমাদের ঘরের মা শখ করে নাম রেখেছে ফতেমা খাদিজা রহিমা, কিন্তু সে বিয়ের পরে স্বামীর মাতা তিন বেলা চিবিয়ে খায় বাপ। সকালবেলা একবার, রাত্রের দুপুরবেলা একবার, রাত্রের শোবার সময় গ্যাসের ট্যাবলেটের মতন চিবিয়ে তারপর শোয়। তবে এদিকের ভাবিগুলো খুব ভালো, স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে মাথার চুল দিয়ে পরিষ্কার করে, এটা খুব ভালো। যা বলছি বাপ, মতিউর ভাই বোর কথা বলতেছি, এ খুব বদমাইশ লোক। বলছে দেখুন, বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। করিল শুরু পরীক্ষা আইয়ুব নবী কে রবনা, করিল শুরু পরীক্ষা আইয়ুব নবী কে রবনা, ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা, ওর ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। আইয়ুব নবী বাদশা ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেল, উট দুম্বা গরু ছাগল সব ধ্বংস হয়ে গেল, আর কিচ্ছু নেই। এবার চারজন বিবির ভিতরে, কজন বিবি বলেছিলাম, চারজন বিবির ভিতরে এবার যুগ দুটো দল হয়ে গেল, আম্মাজান রহিমা একা একদিকে আর তিনজন বিবি একদিকে। তিনজন বিবি যুক্তি করছে, বলে এই বু বলে কি হয়েছে, বলে আইয়ুব নবী তো সব শেষ হয়ে গেছে, এবার খাবে কি, বলে তুই খাবে কি, বলে চল পালিয়ে যাই। বলে তিনটে বিবি যখন চিন্তায় পড়ে গেছে, আম্মাজান রহিমা কিন্তু চিন্তা ভাবনা করছে, আমি স্বামীকে সেবা করছো, সেবা করে জান্নাত পেতে চাই। বলছে দেখুন, চিন্তাই পড়ে নবীর বিবি আর তো কিছু নাই সুখে, চিন্তাই পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায়, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, চলে গেল তিনটে বিবি রইল পড়ে রহিমা, ওর চলে গেল তিনটে বিবি রইল বিবি রহিমা। তিনটে বিবি যখন চলে গেল, সেই সময় আম্মাজান রহিমা একা রয়েছে, কে রয়েছে সোনা, আম্মাজান রহিমা একা রয়েছে, তিনটে বিবি চলে। দেখবেন আমার পকেটে যদি পয়সা থাকে আমার বউ আমাকে বেশি ভালোবাসবে, আমার আমি যদি গরিব মানুষ হই আর আমার বউ যদি দেখতে একটু ভালো হয়, ঠিক মতন খাবার না দিতে পারি, জামা কাপড় না দিতে পারি, ও কোন টোটোওয়ালার সাথে চলে যাবে তার ঠিক নেই,
ডাক্তার বাড়ি যাওয়ার নাম করে বুঝলেন না কিন্তু আমার যদি শরীর ভালো থাকে পকেটে ক্যাশ থাকে তাহলে আমার বউ আমাকে ভালোবাসবে আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে কতটা ভালোবাসতেন এবারে দেখুন শরীরে আল্লাহ পাক পোকা দিয়েছে ঘা দিয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে গ্রামবাসীরা আইয়ুব নবীকে বলছে আইয়ুব নবী তোমাকে আর গ্রামে থাকা যাবে না সেই সময় আম্মা জান রহিমা স্বামীকে কতটা ভালোবাসে দেখুন বলছে দেখুন শরীর গোতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় শরীর গোতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রাবণা ওর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রাবণা এবারে যখন আম্মা জান রহিমা দেখছে স্বামীকে গ্রামবাসীরা তাড়িয়ে দিচ্ছে মন দিয়ে শুনবেন আমার মায়েরা তো গ্রামবাসীরা বলছে আইয়ুব তোমাকে আর গ্রাম গ্রামে থাকা যাবে না গা পচে গেছে দুর্গন্ধ বার হচ্ছে সেই সময় আম্মা জান রহিমা আইয়ুব নবীর হাতটা ধরে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল এবার আমার যদি গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দেয় আমার বউ কি বলবে চলো তোমাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাই বলবে না বলবে আমার দিকে ফিরে দাঁড়া বুকে জোড়া লাথি মারতিস ওখান পরে মর আমি বাপের বাড়ি টান রাখতেছি বুঝতে পারেননি আমাকে এখন হসপিটালে ভর্তি করেছে আমার ডাক্তার বলছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই সময় আমার বউ বউ খবরটা পেয়ে বাপের বাড়ি ফোন করে বলে ও আব্বা আব্বা বলে কি হয়েছে মা বলে ও মালার বেশি দিন বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেননি তবে আমাদের ঘরের ভাবিরা খুব ভালো যতদিন স্বামী না মরে ততদিন এরা ঘরের বাইরে যায় না বলছে দেখুন পোকাই ভরে কেন দেখো ঠোঁটে ওকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে পোকাই ভরে কেন দেখো ঠোঁটে ওকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে স্বামীর সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে এদিকে সরে যাও শোনা এদিকে সরে এসো সরে এসো এদিকে একদম আর আমার আমার এই ভাইগুলো আর একটু সামনের দিকে চলে আসেন ভাইগুলো আপনার সামনে চলে আসেন ভাইগুলো আপনার সামনে চলে আসেন ওয়া ভাই একটু সামনের দিকে এসো ভাই পিছনে ওই ভাইগুলোকে বলছি সামনের দিকে আসেন শীতকাল না সামনের দিকে চলে আসেন হ্যাঁ সামনের দিকে চলে আসেন হ্যাঁ যাক মার্শাল্লাহ যাক একটু জোরে না রে তাকবীর আর একটু জোরে না রে তাকবীর একটু জোরে না রে তাকবীর একে একটু হাত তোলেন দিন দেখি এই ও হাত তুলে বসে কারণ আজরাইলের সাথে কন্ট্যাক্ট করা রয়েছে হ্যাঁ রাখোসি হ্যাঁ তাহলে আমরা সবাই মরে যাব কবরে আমাদের সবাইকে যেতে হবে আমাদের একটা পালকি এসে আমাদেরকে নিয়ে চলে যাবে কবরে কিন্তু আর আমাদের ধন সম্পত্তি সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে আল্লাহ রসুল আমার মেয়েরাজে গিয়েছিলেন আপনারা এই ঘটনা সবাই জানেন মেয়েরাজে যাবার পরে আল্লাহ রসুল জাহান্নামার ভিতরে দেখছে যে জাহান্নামার ভিতরে একটা মানে কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলোকে আগুনের বেড়ি দিয়ে বেদে জাহান্নামার আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যে এদেরকে এই এই শাস্তি দেওয়া হচ্ছে কেন সেই সময় জিবরিল আমিন বলেছিল এরা দুনিয়ায় পর্দা করতো না এরা দুনিয়ায় পর্দা করতো না এবং স্বামীর মুখের উপরে তর্ক করতো এবার এখন একটা ঘরের বউ দেখান দিনি যে স্বামীর মুখের উপরে তর্ক করে না আপনাদের এদিকে করে না কিন্তু আমাদের ওদিকে করে বাপ স্বামী যদি একটা কথা বলে আর বিবি কটা পাঁচটা কথা বলে একদম যেন চিবিয়ে খাবে তারপরে ভাত রান্না করবে বুঝতে পারিনি তো আম্মা জান ফাতেমা কেমন ছিলেন আর আমাদের ঘরের ফাতে হাইব্রিড ফাতেমা তারা কেমন একটু মন দিয়ে শুনবেন এই বউ তোরা একটু ভালো করে শুনিস ভালো করে শোন বুঝতে পারিস তো
জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি বলবো তাগার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে আমার ভাইরা এই কচি আর একটু চেপে যাও না আমার মায়েরা আপনারা একটু সরে সরে আসেন এদিক থেকে সরে আসেন পানি পড়ছে ওদিকে অনেক আর না সামনের দিকে একটু আগে আসেন আমার মায়েদেরকে বলো ঘাস আসে অসুবিধা হবে না আপনারা একটু সামনের দিকে আগে আসেন সমস্যা নেই আসেন আমি বাচ্চা মানুষ অসুবিধা নেই একটু সামনের দিকে সরে আসেন একটু তকবীর দাও তো আল্লাহ যেন রহম রহম করে আমাদের উপরে একটু জোরে না রে তকবীর আর একটু জোরে হবে না রে তকবীর আর একটু জোরে হবে না রে তকবীর মাশাআল্লাহ মন দিয়ে শুনবেন আমার মায়েরা আম্মা জান ফাতেমা তিনি কেমন ছিলেন মন দিয়ে শুনুন দাও জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনে দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না তবুও সংসারে তবুও সংসারে কেমন সুখ দেখো না তবুও সংসারে কেমন সুখ দেখো না দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না সংসারে তবুও সংসারে কেমন সুখ দেখো না তবুও সংসারে কেমন সুখ দেখো না জোরে হোক না সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ আম্মা জান ঘরে ফাতেমার ঘরে দুবেলা দুমুঠো ঠিক মতো খাওয়া হতো না তবুও হজরতে আলীর সঙ্গে আম্মা জান ফাতেমার কোনোদিন ঝামেলা হয়নি জোরে হোক না সুবহানাল্লাহ কিন্তু আমাদের ঘরে যদি এক সপ্তাহ বাপ শুধু আলুর তরকারি খাওয়া হচ্ছে শুধু আলু আর ডাল হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে ভাই বাজারে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে আমার ভাবি বলতে বলে এই দেখো কোথায় যাচ্ছ বলে বাজারে যাচ্ছি বলে হ্যালো হ্যালো হ্যাঁ বলছে এই দেখো কোথায় যাচ্ছ বলে বাজারে যাচ্ছি বলে এক সপ্তাহ তো কিছু খাওয়া হয় না শুধু আলু আর ডাল খেয়ে মরণ হয়ে যাচ্ছে তা আসার সময় তুমি একটু অন্তত গোস্ত নেই মাছ নিয়ে আসো কোনি হ্যাঁ আসার সময় ভাই বাজার থেকে বাড়িয়ে পয়সা তো নেই ভাইয়ের পকেটে বাজার থেকে বাড়ি এসেছে শুধু কচু নিয়ে এসেছে কি নিয়ে এসেছে ভাই কচু নিয়ে এসেছে এখন যেই ভাবির হাতে প্যাকেটটা দিয়েছে প্যাকেটটা তুলে দেখছে কচু বলে হারা কচু কেন বলে পয়সা নেই বলে পয়সা নেই ঘরে ঢোকো তোমার মাথা চিবিয়ে খাবো তারপর ভাত রান্না করবো বুঝতে পারেননি এক সপ্তাহ পরে বিয়ে করার সময় তো খুব লাফিয়ে বলেছিল আমার বড় ব্যবসা রয়েছে এখন তো ঘরে শুলে আসমানের চাঁদ দেখা যায় তোমার এই এই ব্যবসা বলছে দেখুন কত সুন্দর ভাষায় জয়রাজের নৌকা পর থাকতো তাহার পরনে কার পরনে আম্মা জান ফাতেমার পরনে বলছে দেখুন জয়রাজের নৌকা পর থাকতো তাহার পরনে জয়রাজের নৌকা পর থাকতো তাহার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে জয়রাজের নৌকা পর থাকতো তাহার জলাচির নৌকা পর থাকতো তাগার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে জোরে হোক না সুবহানাল্লাহ আম্মা জান ফাতেমা যে কাপড়টা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল কি ছিল সোনা ছেঁড়া ছিল খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন এ বুতরা একটু শোন খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন তবুও বিনা পর্দায় যেতেন না আর আজকের 14 হাত শাড়ি দিয়েও আমার মায়েদের পর্দা হয় না ভাবিদের পর্দা হয় না বাপ হচ্ছে বাপ
হ্যাঁ এরা যখন বাজার ঘাটে যাচ্ছে কাঁধে একটা ধানাসি ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে ঠোঁটে খানিকটা লিপস্টিক ঘষে দিচ্ছে এখানে একটা নোকতা লাগিয়ে দিচ্ছে বুবু হেলে দুলে যাচ্ছে ছেলেরা বলতে আহারে কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে বলতে না আর ওদের কি মজা লাগতেছে বাপ তবে এই এলাকার মায়েরা ভাবিরা বোনেরা খুব ভালো এরা যেখানে যায় সব বোরখা পরে যায় যাদের ঘরে বোরখা নেই অন্ততটা চটের বস্তা মাথায় লাগিয়ে যায় এরা খুব ভালো এরা খুব ভালো এদের কথা বলছি না যা বলছি মতির ভাই বোর কথা বলছিস এ ভাই তুমি রাগ করেন না তো হ্যাঁ বলছে দেখুন কত সুন্দর ভাষায় খোদার ভাইয়ে ভিতু ছিল নবী নন্দিনী খোদার ভাইয়ে ভিতু ছিল নবী নন্দিনী স্বামী ও সন্তান ছাড়া স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি খোদার ভাইয়ে ভিতু ছিল নবী নন্দিনী খোদার ভাইয়ে ভিতু ছিল নবী নন্দিনী স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি জোরে হোক না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ মা ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল এবং মোটা ছিল না হালকা ছিল পরিষ্কার ছিল না কালো ছিল পৃথিবীর কোন মানুষ বলতে পারে না স্বামী সন্তান ছাড়া একটু জোরে হোক না সুবহানাল্লাহ হ্যাঁ আর আমাদের হযরত আলীরা যখন বিয়ে করে ফাতেমাদের বাড়ি নিয়ে আসতেছে উঠানে বসিয়ে দিচ্ছে একটা চেয়ার নিয়ে বলে এখানে বস আর মিষ্টি নিয়ে আসি 5 কিলো সবাইকে আমার বউটারে দেখে যা আর দুটো করে মিষ্টি খেয়ে যা এবার বউ দেখতে গেলে মিষ্টি দেয় না ভাই দেয় তো হ্যাঁ বলে দুটো করে মিষ্টি খেয়ে যা আমার বউটারে দেখে যা আবার এইরকম করে বউর একটা ফটো তুলে ফেসবুকে দিয়ে আর কমেন্ট লিখে দিচ্ছে বলে এই দেখ আমি বিয়ে করেছি আমার বউটা ফেসবুকে দিয়েছি কিরম হয়েছে একটু কমেন্টে জানাস শালা কম জুতো মারতে হবে ওর হ্যাঁ বুঝতে পারিনি সারা দুনিয়ার লোকে দেখাচ্ছে ও বে করে বলতো কমেন্টে জানাস কিরম আমার বউটা হয়েছে তুই আগে মরিয়ে দেখ আজরাইলে মানে ফেরেস্তারা খেটিলে বসে রয়েছে মৈত্রী ভাই বলছিল না বলছে দেখুন মৃত্যু কালে ফাতেমা দেখে বলে স্বামীকে মৃত্যু কালে ফাতেমা দেখে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাপন কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে মৃত্যু কালে ফাতেমা দেখে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাপন কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী আম্মা জান ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে বলছে আমি যখন মারা যাব আমার দাপন কাপনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে এবং আমার জানাজাতে কাউকে খবর দেবে না পৃথিবীর কোনো মানুষকে খবর দেওয়ার দরকার নেই আপনার যে কজন আছেন আমার দাপন কাপনের ব্যবস্থাটা করবেন কাকে থেকে শিক্ষা নিতে হবে মা ফাতেমাকে থেকে বলছে দেখুন বলে কবি আর পাঁচ জান্নাত যদি চাও নারী বলে কবি আর পাঁচ জান্নাত যদি চাও নারী স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমার কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী পর্দা ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়া আর বছরে 30টা রোজা করা মন দিয়ে শুনুন 5 ওয়াক্ত নামাজ পড়া বছরে 30টা রোজা করা আর স্বামীর সেবা করা আর পর্দা করা এই 4টে কাজ যে মহিলা করতে পারবে আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য খোলা থাকবে একটু জোরে হোক না সুবহানাল্লাহ এই 4টে কাজের ভিতরে 2টো কাজ সবথেকে কষ্ট বেশি স্বামীর সেবা করা আর পর্দা করা এই 2টো কাজ আমার মায়েদের কাছে সবথেকে বেশি কষ্ট স্বামীকে সেবা করা আর পর্দা করা এ বাপ পর্দা তো দূরের কথা ভাই যদি বলে একটু পর্দা করে থাকিস বলে চলে গিয়েছে বাজারে সেই সময় নন্দা এসে বাপ 2 কিলো মিষ্টি নিয়ে নন্দার মাথায় হাত বলছে এ ভাই ভালো আছিস ভাই তোর অনেক দিন দেখিনি মুখটুকু এরকম শুকিয়ে গেছে কেন এরকম বলে না নন্দাই হলে ভাবিরা আবার কাদামাটি খেলে বাপ সহ্য করতে পারেন এ বাপ 3টে জিনিস থেকে সাবধান থাকবেন দুলা ভাই নন্দাই আর দেওর কি বললাম দুলা ভাই নন্দাই আর দেওর এই 3টেকে চেনেন তো দুলা ভাই নন্দাই আর দেওর এই 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ বাপ টাচ লাগলেই সদা জাহান্নাম
বুঝতে পারেননি আসুন আমাদের মতির ভাইয়ের মুখ থেকে আরো সুন্দর কালাম শুনতে থাকুন আমি আসব ইনশাআল্লাহ আল্লাহর ফোন নাম্বারটা দিয়েই বাড়ি যাব আজকে হবে চলো এখন মেরিগঞ্জ থেকে আগত আফসানা পারভীন তিনি গজল পরিবেশন করবে মন দিয়ে শুনুন হ্যালো চেক হ্যালো হ্যালো চেক তো শুন জেনুবি কিনা সৃষ্টি কইলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না সেই বিশ্বরবিশানে একটি ঘটনামূলক কলম তো সেই কলমটি গাইছে